আপনার লিখিত বক্তব্যের অর্জনের মধ্যে বাইরেও ভারতীয় গণমাধ্যম একটা অর্জন দেখেছে, সেটি হচ্ছে আপনার জামদানি কূটনীতি। দিল্লিতে একটি জামদানি, বাংলাদেশি জামদানির একটি আপনার মেলা চলছিল, কিন্তু আমরা যেটা জেনেছি যে সেখানে প্রথম দিকে খুব বেশি আগ্রহ ছিল না ওখানকার ক্রেতাদের। আপনার সফরের দ্বিতীয় দিনে, মানে আপনার প্রথম এবং দ্বিতীয় দিনে আপনার ভারতীয় গণমাধ্যমে আপনার ছবি দেখে, আপনার জামদানির ছবি দেখে সেখানে ক্রেতাদের ভিড় জমে। আমি জানতে চাই যে এই কূটনীতির সুফল বাংলাদেশ কীভাবে তুলবে বা কোনো পরিকল্পনা আছে কিনা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। দেখুন, আমাদের অন্তত আমি এটুকু খুশি যে আমাদের তাঁতিরা তো লাভবান হবে, তাই না? আমাদের তাঁতিরা কাজ পাবে এবং তারা সুফলটা তাদের হাতেই যাবে, এটা তো বাস্তব কথা। হ্যাঁ, যখন যেখানে যাই আমার নিজের দেশের যেটা আছে আমি সেটাই ব্যবহার করে নিজের দেশকে তুলে ধরার চেষ্টা করি, নিজের দেশের পণ্যটাকে মানুষের সামনে তুলে ধরে যেন সেটা ভালো মানে বাজার পায় সেটার চেষ্টা আমি করি, এটা বাস্তব কথা, করবো না কেন? এটা আমাদের দেশের তাঁতিদের হাতে তৈরি জিনিস, সবই তো তার করে, কাজে তাদেরকে যত রকম সুযোগ করে দেওয়া ওটা করতে হবে, এটা আমাদের দায়িত্ব। তা আমি খুশি হলাম যে অন্তত পক্ষে এই জামদানি মেলাটায় তাদের কেনাবেচার যে বেড়ে গেছে সেটা আমার জন্য খুব মানে আনন্দের, যেটা আমার দেশের তাঁতিরা লাভবান হবে, তাই না? নিউজও হয়েছে, গুড, সে তো ভালো কথা, তো সুখের কথা। মাননীয় প্রধানমন্ত্রী, আমি শরীফুজ্জামান পিন্টু দৈনিক বাংলা থেকে বলছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার লিখিত বক্তব্যে একটা বিষয় খুঁজছিলাম, সেটা হলো যে ভারত যে ফ্রি ট্রানজিট দেওয়ার কথা বলেছে সেই প্রসঙ্গটা, এবং দুই প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতেও প্রসঙ্গটা ছিল। তো সেখানে আমার জানার কিউরিয়াসিটি একজন সংবাদকর্মী হিসাবে, সেটা হলো যে এটা কি ভারত নেপাল ভুটান এই ট্রানজিটটা, অথবা এশিয়ান মহাসড়কে আমাদের যে বাংলাদেশের যে ডিজায়ারটা ছিল এবং গত কয়েক বছর ধরে বাংলাদেশ যেটা বলছে যে ভারত মিয়ানমার থাইল্যান্ড, তো আসলে এই ফ্রি ট্রানজিটের ব্যাপ্তিটা কি এবং এটা কবে নাগাদ এটা শুরু? এটা মূলত ধন্যবাদ, আমাদের ভৌগোলিক যে অবস্থানটা না, সেখানে একটা যোগাযোগ রাখতে গেলে এই ট্রানজিটটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর ভারতেরও তাদের উত্তর পশ্চিম সীমান্ত বা ভারত এদের সঙ্গে নিজেদের যোগাযোগ সেখানেও একটা সুযোগ, বা অর্থাৎ আমাদের ব্যবসা বাণিজ্যটা যাতে বাড়ে। অপরদিকে ইতিমধ্যে আমরা কিন্তু চারটি দেশ, ভুটান, নেপাল, ভারত, বাংলাদেশ, আমাদের মধ্যে কিন্তু একটা সমঝোতা স্মারক আছে যেটা বিপিআইএন, যদিও ভুটানে কিছু সমস্যা, তারা বড় বড় ট্রাক ঢুকতে দিতে পারে না কারণ পাহাড়ি এলাকা, তাদের ওই ল্যান্ডিং জায়গাটা নাই, এইটা একটা তাদের সমস্যা। তারপরেও যাতে আমাদের ব্যবসা বাণিজ্যটা সহজভাবে হতে পারে, সেটা আমাদের পণ্য ভারতে যাক বা ভুটানে যাক, নেপালে যাক, সেই সুবিধাটা পাওয়া, অথবা নেপাল ভুটান থেকে সে পণ্যটা আমাদের দেশে আসা, পাশাপাশি আমাদের যেমন পোর্ট, চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট, এগুলি এমনকি আমাদের এয়ারপোর্ট, আমি তো তাদেরকে বলেছি যে আপনারা আমাদের এয়ারপোর্টও ব্যবহার করতে পারেন। যেমন ত্রিপুরাকে আমি বলেছি যে আমাদের চট্টগ্রাম পোর্ট তারা ব্যবহার করতে পারে, চট্টগ্রাম এয়ারপোর্ট ব্যবহার করতে পারে, কারণ সেটা আন্তর্জাতিক একটা এয়ারপোর্ট। আবার এদিকে আমাদের সিলেট, সেখানেও কিন্তু ভারতের এই অঞ্চলে যারা তারা কিন্তু সেটা ব্যবহার করার সুযোগ আছে। সেই সাথে সাথে আমাদের সৈয়দপুর এয়ারপোর্টটাকে একটা আঞ্চলিক হাব হিসেবে আমরা তৈরি করতে চাচ্ছি, যে সেখানে নেপাল, ভুটান এবং ভারতের যারা উত্তর পশ্চিম এলাকার যারা, তারা কিন্তু এগুলি ব্যবহার করতে পারে। সেই সাথে সাথে পণ্য পরিবহনের ক্ষেত্রেও যাতে এই ট্রানজিট সুবিধাটা আসে, বা আমরা যে যখন হাইড্রো ইলেকট্রিসিটি আমরা আনবো তার জন্য তো সেখানে তো ট্রানজিট দরকার, কারণ আমার গ্রিড লাইন তৈরি করতে হবে, লোক যাতায়াত করতে হবে, সেই সব সার্বিক বিষয় নিয়ে এটা বলা হয়েছে। এবং শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না, এটা আরও যাবে মিয়ানমার হয়ে, থাইল্যান্ড হয়ে, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যোগাযোগ। আর ট্রান্স এশিয়ান রেলওয়ে আর ট্রান্স এশিয়ান হাইওয়ের যে যোগসূত্রটা যেটা আমরা কাজ করছি সেটা ব্যাপারেও একটা সুযোগ সৃষ্টি হবে, তাদের সব দেশগুলি লাভবান হবে। দরজা বন্ধ করে রাখলে তো লাভ হয় না, না খুলে দিলেই না লাভ হতে পারে, মানুষের ভালো হয়, কল্যাণ হয়, কর্মসংস্থান বাড়ে, ব্যবসা বাণিজ্য বাড়ে, আর বাণিজ্য বসতে লক্ষ্যে তো আছেই কথা।